মাই চ্যানেল, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু এই গরম ভালো থাকতে দিচ্ছে না। আমার অবস্থা দেখেই বুঝতে পারছো খুব খারাপ অবস্থা। তো এখন অলরেডি বেজে গেছে 2:10 মতো, আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, কারণ এখন আমার রান্নার একদম শেষ পর্যায়ে। এখন মনে হলো যে আমাকে ব্লগ স্টার্ট করতে হবে। তো এখন যেটা বলার, বেশি দিন আর কোয়ার্টারে নেই, হাতে গোনা কয়েকটা দিন, হাতে গোনা মানে 2 আঙুলের মধ্যেই গোনা হয়ে যাবে, বাস কয়েকটা দিনই বাকি আছে, তারপর পুরোপুরি চলে যাবো বাড়ি একদম। এই দেখো এইদিকে প্রিপারেশন একদম শুরু হয়ে গেছে, তার আমি উল্টো দিক করে ঘুরে দেখাবো। তো যাই হোক, চলো আজকের ভ্লগটা আমি স্টার্ট করলাম দুপুর থেকে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই দেখো, এটা দেখেই আশা করি বুঝতে পারছো আমাদের হাতে আর বেশি দিন নেই। কালকেই তোমাদের দাদাভাই এটাকে কালার করেছে, রোদে তো এখন দেওয়া যাবে না, অত বড়টাকে কেয়ার নিচে নামাবে আমার পক্ষে হবে না, কারণ এর ভেতরে কিছু কিছু জিনিসও আছে। তো সেই জন্য ভাবলো যে সারা রাত পাখা চালিয়ে রেখেছিল, সারা রাত এইভাবেই শুকিয়ে গেছে প্রায়, আর একটু হলে পুরোপুরি ভালোভাবে শুকিয়ে যাবে, এখন অতটাই নেই। তো এই দেখো কালকে এই করেছে। আর তোমাদের দাদাভাই দেখো আমার জুতোটাকে দিয়েছে এইখানে, শয়তান, নিজের জুতো আছে এখানে দেখতে পাইনি, আমার জুতোটাকে এর নিচে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এটা দেখে আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমরা অন্যান্য ভ্লগ দেখেছো, এইবার তোমরা বাড়ি যাওয়ার প্যাকিংয়ের ভ্লগ দেখবে। তো যাই হোক, আর হ্যাঁ, তাছাড়া আর একটা কথা বলি তোমাদেরকে, কালকে জানো তো আমার দিদিরা আসবে আমার এখানে, মানে আমার দিদি, জামাই বাবু, দিদির ছেলেমেয়েরা, তো ওরা এখন পুরীতে আছে, আটকে যাচ্ছে ভিডিও, যাই হোক, ওরা এখন পুরীতে আছে, পুরী থেকে কালকে আসবে। তো বেশি দিনও হাতে নেই, ওরাও আসবে, একটু ঘোরাফেরা করবে, তারপর ওরা চলে যাবে, তার কয়েকদিন পর আমরা যাব। তো যাই হোক চলো, এখন তোমাদের দাদাভাই অফিসে গেছে, এখন আসেনি, তো আসুক। ততক্ষণ আমার রান্না হয়েই গেছে প্রায়, আজকে করেছি ডিমের ঝোল, ডিম আলু দিয়ে ঝোল, ভাত, তারপর তো আম আছে, আর আমাদের কিচ্ছু লাগে না, খালি ভাত তো আমরা আম দিয়ে খেয়ে নিই, মানে এতটা প্রিয়। আর এইখানে দেখো আমার লিচুর পুতুল, আমি রান্না করতে করতে এইভাবে একটু একটু করে লিচু খাই। তো চলো এখন পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি রান্না বান্না করি, তারপর স্নান করবো। এখন দেখো খেতে বসে পড়েছি, ও চলে এসেছে। তো আজকের মেনু ছিল এটাই যেটা বলছিলাম, শুধু একটা অ্যাড হয়েছে যে চাটনি, কাল করেছিলাম তো সেটা একটু বেঁচে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন উঠে বসে আছি বিকেলে ব্যালকনিতে, তোমাদের দাদাভাই আবার চলে গেছে ডিউটিতে, তো এখন বসে আছি, কোনো কাজ নেই, সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখাচ্ছি এক সেকেন্ড। এই দেখো হাত বাড়ালেই পাওয়া যাবে, বেশি নয়, এই কয়েকটাই আমার এইখানেই হয়েছে, এইখানে আর একটা হয়েছিল এইখানটাতে, সেদিন পেরে চাটনি করে নিয়েছি, বা সেইগুলোই আছে, হাতে গোনা কয়েকটা, 1, 2, 3, 4, 5, 6, আর একটা আছে ওখানে 7, আর একটা এইখানে কোথায় একটা, এই যে এই যে 8, ভেবেছি এই কয়েকটা বাড়ি পেরে নিয়ে যাব। মায়ের কাছ থেকে ফোন করে জেনে নিয়েছিলাম যে কীভাবে আচার টাচার করে, তো মা বলেছিল আচার, একটা আচার বলেছিল যে সেটাতে একটু রোদ দিতে হবে আমকে, কিন্তু আমার এখন ব্যালকনিতে একটু রোদ আসে না, তো সেই জন্য ভাবলাম যে এখন শুধু শুধু আমটাকে পেরে আমার কারসাজি করে কোনো লাভ নেই, আমি পারবো না, ওটাকে বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে কিছু একটা আচার হোক বা কিছু একটা বাড়ি গিয়ে করব। তো সেই জন্য ওটাকে জমিয়ে গচ্ছি, মানে এইটুকু থেকে না আমি আমটাকে বড় হতে দেখেছি, তো আমটাকে পেরে বাড়ি নিয়ে যাব ভেবে রেখেছি। আর এখানেও দেখো ব্যাগ, ট্রলি ব্যাগটাকে ধুয়ে, মানে এটা আর একটা ট্রলি ব্যাগ, এটা কখনো ইউজ করিনি আমি, মানে এটা তোমাদের দাদাভাইয়ের, অনেক পুরনো, অনেক ময়লা হয়ে গেছিলো, সেই জন্য আজকে ধুয়ে ওটাকে রোদে দিয়েছিলো, রোদ তো ব্যালকনিতে পড়ে না, এমনি জাস্ট শুকোতে দিয়েছিলো হালকা করে। আর মাত্র কয়েকটা দিন, এক্স্যাক্ট কবে যাচ্ছে আমি বলবো না তোমাদেরকে, ওটা বেশি দিন নয়। এখন বসে বসে ব্যালকনিতে না বসে বসে একটাই জিনিস দেখছি যে এখানকার জিনিসগুলো ভীষণ মিস করব। তবে আবার এটাও আনন্দ লাগছে যে আমি বাড়িতে যাব, সেই আগেকার মতো বাড়ির লাইফ, মানে এটা করব, তখন আবার সেখানে বোরিং হয়ে যাব, তখন মনে করব যে এই কোয়ার্টারটাই ভালো ছিল, এরকম একটা ব্যাপার হয় না, এক জায়গাতে বেশি দিন হয়ে গেলে যেটা হয়। তবে যাই হোক, যখন যেখানে থাকুক, যত লাক্সারি লাইফে থাকুক না কেন, যেখানে থাকুক না কেন, এই কোয়ার্টারের মতো আনন্দ, এই কোয়ার্টারের মতো ভালো লাগা, কোয়ার্টারের মতো শান্তি, সব থেকে বড় কথা কোয়ার্টারের মতো শান্তি আর পৃথিবীতে কোথাও নেই, নিজের বাবার বাড়িতেও নেই। তবে হ্যাঁ, ভীষণ মন খারাপ করবে, বাড়ির লোক থাকবে না তার জন্য ভীষণ মন খারাপ করবে, কিন্তু নিজের হাজবেন্ডের সাথে কোয়ার্টারে থাকার শান্তিটাই আলাদা।
আজকে একটুক্ষণ নিচেও গেছিলাম, তোমাদের সাথে কথা বলার পর একটু নিচে একা একাই হাঁটছিলাম, কারণ নিচে যারা থাকে না তারা সবাই বাচ্চা নিয়ে অনেক আগেই চলে যায় ঘুরতে। তো এবার তোমাদের দাদাভাই ডিউটি না বেরোলে তো আমি বেরোতে পারি না, তো ও যখন ডিউটি চলে যায় তখন ও অনেকটা দেরি হয়ে যায়, সেই জন্য আমি একা একা নয়তো ব্যালকনিতে থাকি নয়তো একটু একা একা হেঁটে চলে আসি। তো ওই হেঁটে এসে একটু সন্ধেবেলা বসেছিলাম, লিচু খাচ্ছিলাম, তো বাস। তারপরে দেখো কিছু কিছু না মশলাদানিতে, মানে ওই যে হয় না মশলার যে খাপগুলো হয় ওটার মধ্যে কিছু কিছু মশলা রেখে বাকি ডিবাগুলো আমি খালি করছিলাম ধোয়ার জন্য, কারণ সত্যি আর হাতে বেশি সময় নেই। ভেবেছিলাম বলবো না ডেটটা, কারণ ভেবেছিলাম হয়তো সঙ্গের ভ্লগ আমি সঙ্গেই দেবো, কিন্তু সেটা তো আর হচ্ছে না একটু প্রবলেমের জন্য। কী প্রবলেম না সেটা আমি তোমাদের জাস্ট কয়েকদিন পরেই জানিয়ে দেবো, কেন আমি এত দেরি দেরি করে টানা দু মাস, মানে আমি এত লেট কোনোদিনও করি না, তো কেন টানা দু মাস এইভাবে লেট লেট করে ভিডিও দিচ্ছি একটু প্রবলেম হচ্ছিলো বলেই। তো যাই হোক, ওই যেটা বললাম যে লেটে ভিডিও দিচ্ছি বলে তাই আমি ডেটটা বলে দিচ্ছি কবে যাব, মানে কাল আসবে দিদিরা, তারপরে ওরা পরের দিন আবার বিকেলেই চলে যাবে, তার দুদিন পরেই আমরা চলে যাব। তো ওটা কী বার ছিল আমার মনে নেই, তাই আমি বলে দিলাম যে কবে যাব, মানে একদমই হাতে হয়তো চার দিন কি পাঁচ দিন সময় আছে, আর বেশি সময় নেই। তো সেই জন্যই টুকটাক যা যা কাজ থাকে আর কি, ওই ডিবা ডুবি এগুলো যা যা ছিল সব ধুয়ে দিয়েছি, শুধু একটা দুটো মশলা যেমন এই হলুদ গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি আরও একটা দুটো মশলাই যে একটু বেশি ছিল বলে ওগুলো এখনও ধোয়া হয়নি, তাই খালি করলাম ধোয়ার জন্য। আর আজকের সন্ধেবেলাতে রান্না হচ্ছে ঘুগনি আর মুড়ি দিয়েই খাবো, কালকে দিদিরা আসবে বলে একটু বেশি করে মটর এনেছিল, তো ভাবছি বসে বসে কী করবো কী করবো, কারণ এখন তো প্রায় সবজিপত্র যা যা আছে সব বাজার করা প্রায় বন্ধই করে দিয়েছি, কারণ ধীরে ধীরে ফ্রিজটাও কেউ খালি করতে হবে, লোককে দিয়ে দেবো। তোমাদেরকে আগেও হয়তো বলেছিলাম একটা ব্লগেও, আমার নিজেরও মনে নেই বলেছি কি না, মানে ফ্রিজটা আমরা বিক্রি করে দিয়েই চলে যাব, তো সেই জন্য ফ্রিজটাকেও খালি করতে হবে, পরপর সমস্ত জিনিস শেষ করে ফেলছি, তো সেই জন্য সবজিপত্রও আর বেশি নেই, দিদিরা আসবে বলে শুধু মাছগুলোই কিনে রেখেছি। তো ওই জন্যই ভাবলাম যে চলো ঘুগনিই করে দিই। এবার ঘুগনি তো ভেজানো ছিল না, মানে মটর তো আগে থেকে ভেজানো ছিল না, তাই কাঁচা যে শুকনো যে মটরগুলো হয় ওটাকেই আমি জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু বেশি সময় লাগে ঠিকই কিন্তু হয়ে যায়। আগেও একবার এরকমই করেছিলাম, মানে হুটহাট করে যখন ঘুগনি খেতে ইচ্ছে করবে তখন আর কী করবো বলো, আগে থেকে তো আর মটর সবসময় ভেজানো থাকে না, তো এই আর কি। তো এই যে অর্ধেকটা মটর নিয়ে আজকে ঘুগনি করে নিলাম, আর বাকিটা কাল সকালেই করব, ওরা এসে মুড়ি খাবে যা খায় খাবে, তো এরকম ভেবেই আমি অর্ধেকটা করেছি। আর দেখো তোমাদের দাদাভাই এখন বললো যে একটু কষা খাবে, তো সেই জন্য তুলে নিয়ে এলাম। জানো তো আমরা দুজন না প্রচণ্ড পরিমাণে ঘুগনি পছন্দ করি, মানে একবেলার জন্যই ঘুগনি করি, পুরো এক কড়া করি আর দুজন মিলেই শেষ করি, মানে তোমরা বললে হয়তো হাসবে, এতটাই পছন্দ করি আমরা ঘুগনি খেতে। তো আজকে না ঘুগনিটা ভীষণ ঝাল হয়ে গেছিলো, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, আমি এমনিতেই গুঁড়ো লঙ্কা কম দিয়ে রান্না করি, মানে আমার শাশুড়ি মা গুঁড়ো লঙ্কা পাঠিয়েছিল আজ প্রায় কেন বলছি পুরো এক বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত ওই এক ডিবা, আমার ডিবার সাইজটা তোমরা দেখলে আমি যখন মশলা ঢুকাচ্ছিলাম, তো ওই ডিবার এক ডিবা পাঠিয়েছিল এখনও পর্যন্ত শেষ হয়নি, তাহলে ভাবো আমি গুঁড়া লঙ্কা কতটা কম ইউজ করি। যদিও বা লঙ্কাগুলো আমাদের বাড়িরই, মানে বাড়িরই কাঁচা লঙ্কা, সেটাকে শুকিয়ে তারপরে গুঁড়ো করা, তো মানে কোনো ভেজাল নেই, আমাদের হলুদ গুঁড়িও তাই, বাড়িরই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, তো তবুও কম ব্যবহার করি এই আর কি। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, কালকের ভিডিওতেই দেখা হবে তোমাদের সাথে, তো আজকে টাটা, ভালো থেকো সবাই।